পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার সবথেকে ভয়ঙ্কর অস্ত্র বলা চলে টাইফুন ক্লাস সাবমেরিনকে। এটা সর্বকালের সর্ববৃহৎ সাবমেরিন। সাবমেরিনটিকে তৈরি করা হয়েছে কেবল পারমাণবিক হামলার জন্য। আমেরিকা এটা ভয়ে এতটাই আতঙ্কিত ছিল যে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাশিয়া পশ্চিমাপন্থী সরকারকে দিয়ে এগুলো ভাঙাতে আরম্ভ করেই। আর পুতিন ক্ষমতা নিয়ে যে কাজটি প্রথম করেছিলেন তা হল এই সাবমেরিনগুলোকে ভাঙা বা ধ্বংস বন্ধ করা। রাশিয়া ভয়ঙ্কর এই দৈত্য সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। টাইফুন নামটা কিন্তু রাশিয়া দেয়নি, বরং এর ভয়াবহ আকৃতির জন্য ন্যাটোর পক্ষ থেকে এই নাম দেওয়া হয়েছে। রাশিয়া একে বলা হয় আকুলা। এই সাবমেরিনের ওজন 48,000 টন, যেখানে বাংলাদেশের সাবমেরিনটির ওজন 2,500 টন। এ থেকে এর আকৃতি অনুমান করতে পারছেন। টাইফুন ক্লাস সাবমেরিনটি এক কথায় সমুদ্রের দানব। এটির সবথেকে ইউনিক দিক হচ্ছে ক্রুদের নিরাপত্তা ব্যবস্থা, কারণ তৎকালীন নিউক্লিয়ার ওয়ারহেডগুলো থেকে যে রেডিয়েশন বের হতো তা থেকে বাঁচার জন্য সাবমেরিনগুলোতে আলাদা কোনো শিল্ড ছিল না। টাইফুন ক্লাস সাবমেরিনগুলোতে এই রেডিয়েশন থেকে ক্রুদের বাঁচাতে আলাদা শিল্ড দেওয়া ছিল, যা কিনা ওই রেডিয়েশনকে বাইরের দিকে ঠেলে দিত। তাছাড়াও ক্রুদের জন্য জিম থেকে শুরু করে সুইমিং পুল, হট ওয়াটার পুল, কনফারেন্স রুম সবই ছিল এই সাবমেরিনের ভিতরে। টাইফুন ক্লাস সাবমেরিন 574 ফুট লম্বা হয়, যা আকারে 5টা ফুটবল মাঠের সমান, আর 75.6 ফুট চওড়া হয়। এর উচ্চতা 40 ফুট বা 5তলা বিল্ডিংয়ের সমান। 5 কিলোমিটার গতিতে চলতে পারে এটি। পারমাণবিক শক্তি চালিত হওয়ায় এটা আনলিমিটেড রেঞ্জের। সাবমেরিনটি পানির 1300 ফুট গভীরে পর্যন্ত যেতে সক্ষম, যেখানে সাধারণ সাবমেরিন 300 ফুট গভীরে যেতে পারে। এত গভীরে থাকায় শত্রুরা এর অবস্থান সহজেই জানতে পারে না। সাবমেরিনটি একটানা 150 দিন ডুবন্ত অবস্থায় থাকতে পারে। আসুন দেখে নেই টাইফুন ক্লাস সাবমেরিনের অস্ত্র হিসেবে কি রয়েছে। এর প্রধান অস্ত্রই হচ্ছে 20টি RSM-56 বুলাভা মিসাইল, সাথে 200টি ওয়ারহেড আছে। অর্থাৎ 200টি সহ ধ্বংস করার ক্ষমতা রাখে এই সাবমেরিনটি। এছাড়াও একটি 9K-38 ইগলাস্যাম, 6টি 533 মিলিমিটার টর্পেডো টিউব, RPK-2 ভিওগা ক্রুজ মিসাইল, Type-53 টর্পেডো এবং D-19 লঞ্চ সিস্টেম আছে। 1981 সালে ঘোষণার আগে থেকেই সাবমেরিনটি আর্কটিকের নিচে অবস্থান নিয়েছিল, আর তা আমেরিকানরা জানতে পেরেছিল 1985 পরে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে আমেরিকা রাশিয়াকে প্রথম যে বিষয়টির জন্য চাপ দিয়েছিল তা হল এই ক্লাসের সব সাবমেরিন ভাঙার জন্য। সে সময় দুর্বল রাশিয়া চাপে পড়ে তাদের 2টি টাইফুন ক্লাস সাবমেরিন ভেঙে ফেলে। পরে 1999 সালে প্রথমবারের মতো পুতিন রাষ্ট্রক্ষমতায় এসেই এই ক্লাসের সাবমেরিন ভাঙা বন্ধের নির্দেশ দেন। বর্তমানে একটি সাবমেরিন সার্ভিসে আছে, এটি ডিমিট্রি দনস্কয়। রাশিয়ার নতুন পারমাণবিক মিসাইলগুলো এটা থেকে নিক্ষেপ করা হয়। আমাদের পরবর্তী ভিডিওতে সাবমেরিনটি সম্পর্কে আরও তথ্য তুলে ধরব। প্রিয় দর্শক, এ ধরনের অস্ত্র পশ্চিমাদের জন্য কতটা দুশ্চিন্তার হতে পারে আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।